এর কষি পটগুলো খায়, ভর্তা করে সবজিটা ভাজি করে বিভিন্নভাবে সারা বছর আপনার সাধেও করতে পারবেন। নিউট্রিশন ভ্যালু তো অ্যাজ ইউজুয়াল সবজির মতো ভালো, কিন্তু একটা জিনিস এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিটি কথা আছে, সেটা হলো যে এর ম্যাচিউর সিড, এর ম্যাচিউর সিড খাওয়া যায় না, আর এর খেতেই হলো 10-12 দিনের কষি পট, সুতরাং খাওয়ার সুযোগই নাই। ম্যাচিউর পটের যে সিড, সিডের সেখানে একটা টক্সিক ভাব আছে, এই জিনিসটা আমাদের ভ্যারাইটিতে ডিক্লেয়ার করা আছে, আমরা সামনে যাব। এটা বাড়ি বেগুন আর বারো বেশি বেগুন, এবং এখানে কোন ইয়ে উইল হয় না বললেই চলে। আবার আবার আপনাদের বলি, গ্রাফটিং এর জন্য রুটিস্ট সব ইউজ করতে পারবেন। ব্যাকটেরিয়াল উইল যেটা ঢলে পড়া রোগ হয়, ঢলে পড়া রোগের জন্য আমরা বলি গ্রাফটিং এর চারা ইউজ করতে। সেই ক্ষেত্রে যে আমরা যেমন বন বেগুন সামার টমেটোর সময় যেমন বলি বন বেগুনের সময় গ্রাফটিং, সেরকম এটাও হলো সেই রুটিস্টক হিসেবে কাজ করে। বন বেগুন লাগবে না, এটার এটা রুটিস্টক করা যায় বেগুন এর থেকে, এটা সারা বছর হয়, এবং এটা হলো সারা বছর হয়, এটা হিটলায় হয়, এটা ভালো এটা খুবই ডিমান্ড চট্টগ্রাম অঞ্চলে, এবং মাত্র 65-70 দিনের ক্রপ। এটাকে ওরা ফরাস বিন বলে, কিন্তু ফরাস বিন দুই ধরনের, একটা পট খায়, একটা হলো যে সিড খায়, এটা হলো সিড খাওয়া খাইছে, আর এটা স্যার শীতকালে হয়, এটা এটা উইন্টারে হয় স্যার, উইন্টারে এটা উইন্টার ডিউরেশন হারভেস্টিং ডিউরেশন কম, তো আপনি সেটা করতে পারেন স্যার। আপনারা এখানে যেটা দেখছেন এটা হলো বারিজাসিম দুই, এটা হলো শুধু পট খায়, এটা ফরাস সিম বলে, মাঠে প্রচুর পাবেন, দেখবেন যে রাঙামাটি এবং এই যে এই অঞ্চলে এই বেগুন গাছের নিচে মানে ওরা মিশ্র সবজি চাষ করে, যে ফার্মিং সিস্টেম এটা থাকে। শিম পাঁচ, এই যে দেখেন যে এর কোনো সাপোর্ট নাই, এর কোনো মাচা লাগে না, হ্যাঁ বাড়ি শিম পাঁচ একেবারে খাটো, বেগুন গাছের চেয়েও ছোট। এইটা দেখেন, এটা আপনাদের খুবই জন্য খুবই, হ্যাঁ ছাদ বাগানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ বীজ আমাদের এখানে পাবেন, বীজ পাবেন, বীজ আমি এবার কৃষি সম্প্রসারণের মাধ্যমে অনেক বীজ সাপ্লাই দিয়েছি। এটা সিডের জন্যই করা, সবচেয়ে ভালো দিক হলো যে তার মাছা লাগতেছে না, কিন্তু খরচ নাই না। এটা হলো আপনার লং শেলফ লাইফ, তারপরে ডিউরেশন আছে, তারপরে ইনডিটারমিনেট টাইপে একসঙ্গে সব হারভেস্ট করা যায়, কোম্পানিতে একটু বেশি ইয়ে হয়। আমাদের মাঠে যেগুলো দেখছেন এখানে লাল শাক, এই লাল শাকে বীজ উৎপাদন হচ্ছে, এবং লাল শাক এই লাল বাড়ি লাল শাক এক সার পানি দিয়ে দিতে হবে, লাল শাক খাওয়ার পর পাতলা করে দিলে এই বিএডিসিকে, বিএডিসির সাথে সরকারের যে এমইও আছে তাদের সাপ্লাই দিয়ে তারা এটা মাল্টিপ্লাই করে ফার্মার্সের জন্য দেয়। সিডলিং যে আমরা পাতা খাই, পালন শাক থেকে আমাদের বাড়ি পালন শাক এক এইভাবে বীজ উৎপাদন করে, এবং আপনারা জাস্ট সেই পালন শাক খাওয়ার পরে পাতলা করে দিয়ে
পাতলা করে দিয়ে একটু সার পানি দিয়ে দিলে এইভাবে বীজ হবে। এবং এই জাতটা আমাদের যে ম্যাডাম আসছেন সবজি বিভাগের, উনারই ডেভেলপ করা জাত আমি যতদূর জানি, তাই না ম্যাডাম? হ্যাঁ, এবং খুবই পটেনশিয়ালি সিড প্রোডাকশন করে, শুধু কৃষক তো আশি করতে পারবে না, সে বাজারে সেল করতে পারে। একটা জিনিস সেটা হলো যে এটা পালং শাকের জন্য দেখবেন যে অল্প বরিশাল পটুয়াখালীতে আমরা সাতক্ষীরাতে টেস্ট করে দেখছি স্যালাইন টলারেন্স, এই দুইটা আমাদের পালং শাকের ভ্যারাইটি। সিম নয় এবং দশ চট্টগ্রাম অঞ্চলের লোকের জন্য মেসেজ, বিশেষ করে আমাদের ডিএই যে ভাইরা এসেছেন, সাদা এসেছেন, আপনারা আগামীতে প্রত্যেকের যে ইয়ে আছে এলাকায় এই জাত দুটো দেবেন, বীজ কৃষি গবেষণা কেন্দ্র পাহাড়তলি থেকে যত বীজ চাবেন সাপ্লাই দেবো ইনশাআল্লাহ। এটা হলো যে যেটা ইম্যাচিউর সেটা একটু কম কালার পাবে, উনি যেটা দেখিয়েছেন ওই জন্য পারফেক্ট
বাজারে নিয়ে যাবেন ফুলকপি বিক্রি হয় কুড়ি থেকে চল্লিশ টাকা, আর গুগলি এক পিস বিক্রি হয় তো সময় প্রথম একশো টাকা। এখন বাংলাদেশের মানুষের আর্থিক কন্ডিশন ভালো, বাংলাদেশের মানুষ সচেতন হয়ে এই এই সুপার মার্কেট ওপেন মার্কেটগুলো তো এটা আশি থেকে আপনারা অনেকেই কিনেছেন আমার মনে হয় একশো টাকা করে পিস বিক্রি হয় নট কেজি, তাহলে কেজি একশো বিশ টাকা, তাহলে আমাদের এই ভ্যারাইটি একেবারেই সেই হাইব্রিডের সমতুল্য। এখানে দু একজন হয়তো বলতে পারেন যে হাইব্রিডটা কম্প্যাক্টনেস বেশি, আমাদেরটারও যদি ভালো ম্যানেজমেন্ট করা হয় যে কম্প্যাক্টনেস তাই, ম্যানেজমেন্ট দুর্বল হলেই সব কিছু দুর্বল হয়। আচ্ছা হ্যাঁ, আমাদের এখন হয়েছে তাহলে উনি লেট করেছেন বাজারে যখন ওই ফুল হিসাবে সব হিসাবে বিক্রি করবেন তখন কি সাইজের যেটা বলে কত কন্ট্রাক্ট করে কত বাংলাদেশে এখনো আমার ইয়ে আসে। বাংলাদেশে কোন ব্রোকলি জাত ছিল না, আমাদের 100% হাইব্রিডের উপর নির্ভর করতে হয়। 100% হাইব্রিডে ভালো হয়, আবার কখনো কখনো যে আপনারা আসতে যে দেখবেন সামনে যে ফুল হলুদ গাঁদা ফুল, এই যে হাইব্রিডের একটা সমস্যা, আমরা কিন্তু এর খুব বেশি আতিবৃত্তান্ত জানি না। করার পরে দেখা গেল যে হয়তো ফলনটা সেরকম না, রোগ পোকামাকড় বা ভালোও হয় খারাপ, এবং আপনাকে 100% অন্যের উপর নির্ভর করতে হবে। কখন আমি বীজ পাবো মার্কেটে, কখন বীজ আসবে, ডিলার সাহেব বললো আজকে আসেনি কালকে শিপমেন্ট আসবে, এই যে সময় চলে যায়, সেখানে ব্রোকলি আমাদের বাংলাদেশে এটা প্রথম একটা ওপি জাত, আমরা যেটা বলি যে মুক্তায়িত জাত, নিজে বীজ রাখা যাবে। এবং এটা হারুন যখন রাইখালিতে ছিল তখন আজ থেকে প্রায় এটা আমরা কাজ শুরু করছিলাম 2008-09 সাল থেকে, নয় দশ সাল থেকে, তখন প্রচুর সিলেকশন করে করে 3-4 বছর কঠিন শীতের মধ্যে রাইখালিতে 7-8 বছর, মানে আমি তো 3-4 বছর, আমরা যে একদম যখন নামছি মাঠে থেকে আসছি সমস্ত কাপড় ভিজে গেছে, শুধু তো এটা একটা খুব ভালো জাত, এটা খুব ভালো জাত। এবং এটা এই জাতটা হচ্ছে যেমন বলতো যাওয়ার পর সারা বাংলাদেশেই হচ্ছে নিজে বীজ রাখা যায়। আর ব্রোকলির আর একটা জিনিস আমি বলি যে ফুলকপি যেমন মেইন কাটটা কেটে নিলে আর কোনো কিছু থাকে না, ব্রোকলি সাইড থেকে কিন্তু খেতে পারে, এবং সাইড থেকে বীজটা তোমার তো ভালো, আমাদের এটাও তো থাকে হয়তো পছন্দ করে না, এটা সবচেয়ে আপনি দেখবেন যে একটু জাস্ট একটা বয়েল করে লবণ দিয়ে একটু গোলমরিচ ছিটাই খেতে পারেন, এটা চাইনিজ টাইনিজ। আর একটা জিনিস খুব ঘরোয়া পদ্ধতিতে একটু ভাপ দিয়ে চুলার মধ্যে একটু তেলের মধ্যে ইয়ে করে নিলেন, নেড়ে পানিটা কম সময় ভাপ দেওয়ার পরে একটু জাস্ট নেড়ে নিলেন, নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে সরষের তেলতে ভর্তা করে এক্সিলেন্ট, যে কোনো ভর্তা আছে, এবং সঙ্গে আপনি ভালো একটা পুষ্টি সমৃদ্ধ উপাদান পাচ্ছেন। আচ্ছা একটা মেসেজ, একটা মেসেজ আগেই বলেছিলাম যে 10 গ্রাম বীজের দাম 300-400, ইউনিভার্সাল 500, একটা গাছে 25-30 গ্রাম সিড হবে। তাহলে একটা কৃষক ব্রোকলিও 100 টাকা পিস বিক্রি করলো, আবার সেখান থেকে প্রতি গাছে প্রায় 1000 টাকার সিড। আসলে এটা ডিএই ভাই যারা এসেছেন তাহলে দেখেন আমরা আবাদ করতেছেন, মানে হারভেস্ট একটা ইম্পর্টেন্ট সময়, এটা খুব 4-5 দিনের মধ্যে আবার কিন্তু হারভেস্ট টাইম লস করে ফেলে, তখন টেস্ট কমে যায়। আচ্ছা আরো একটা বিষয় হলো যে ব্রোকলি আমরা এখন হাইড্রোপনিক্সে চলে যাব, তবে আমাদের এই ভাই যারা আছেন, আমি এবার 10 কেজি বীজ 5 জেলায় দিয়েছিলাম, তা এডি স্যারের মাধ্যমে অনেকেই করেছে, আমার কাছে খবর আসছে।